নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি অবাঙালি দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর সঙ্গে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা কত সহজে আমি তৈরি করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে খুব সহজে কি করে সেরা স্বাদের বেসনের লাড্ডু তৈরি করা যায় তার রেসিপি। তাহলে চলুন দেখে নিই কি করে আমরা বেসনের লাড্ডু তৈরি করব। সবার প্রথমে আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণে চিনি। 1 কাপ চিনির জন্য 1/2 কাপ পরিমাণে জল অ্যাড করে দিলাম। এবারে ফ্লেমটাকে অন করে দিয়ে হাই ফ্লেমে এটাকে রান্না করব। কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে এটাকে আমাদের জাল করে নিতে হবে। চিনিটা জলে গুলে যেতে 3 মিনিট মতো সময় লাগলো। আমি এখনও এটাকে হাই ফ্লেমেই রান্না করতে থাকবো, কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের নেড়ে যেতে হবে। আমি আরও 3 মিনিট এটাকে হাই ফ্লেমে এইভাবে নাড়তে নাড়তে রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই অবস্থাতে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। তারপর আমি আরও কিছুক্ষণ এটাকে হাই ফ্লেমে রান্না করতে থাকবো আর ঘিটাকে ভালো করে মিশিয়ে দেব। এইভাবে নাড়তে নাড়তে আমি রান্না করছি হাই ফ্লেমে। শিরাটা আরও অনেকটা ঘন হয়ে গেছে, তবে আমাদেরকে শিরাটাকে একদম ড্রাই করে চিনিতে পরিবর্তিত করে ফেলতে হবে। তাই জন্য এই সময়টা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে আর কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। চিনির মিশ্রণটা ঠিক এই রকম যখন হয়ে যাবে এতটা পরিমাণে ঘন, আমি ওভেনটাকে অফ করে দিলাম। কিন্তু এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, কারণ এই প্যানের মধ্যে আমরা এটাকে ঠান্ডা করব আর তার ফলে এটা চিনিতে রূপান্তরিত হবে। আমি অনবরত নেড়ে চলেছি ওভেনটা অফ করে দেওয়ার পর। এই দেখুন, এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এটা কিন্তু কেমন জমে গেল। এবার কিন্তু এটা চিনির মতো আবারও হয়ে যাবে। আর কিছুক্ষণ আমাদের এটাকে নাড়তে নাড়তে ঠান্ডা করে নিতে হবে। বেসনের লাড্ডু তৈরি করার সময় আমাদের চিনিটা সরাসরি অ্যাড না করে এই রকম উপায়ে চিনিটাকে রেডি করে নিয়ে তারপর ব্যবহার করতে হবে। এটা একদম ঠান্ডা হয়ে গেছে, আমি নাড়তে নাড়তে সম্পূর্ণ ঠান্ডা করে ফেলেছি। এই দেখুন, এটা কিন্তু ক্রিস্টালাইজ হয়ে গেছে আবার চিনির মতন। আমি এটাকে মিক্সিতে মিহি গুঁড়ো করে নিয়ে লাড্ডু তৈরির কাজে ব্যবহার করব। এবার আমরা চলে যাব পরের স্টেপে। এবারে আমি একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণে বেসন। এবারে লো ফ্লেমে আমাদের বেসনটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে ফ্রাই করতে হবে। সময় নিয়ে এই কাজটা আমাদের করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই আমাদের বেসনটাকে ফ্রাই করতে হবে। এইভাবে নাড়তে নাড়তে আমি ফ্রাই করছি, আর যখনই বেসনগুলো একটু জমাট বেঁধে দানা দানা হয়ে যাবে সেগুলোকে চেষ্টা করব মিহি করে দেওয়ার। দু মিনিট আমি এটাকে ফ্রাই করে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। এবারে আমি এর মধ্যে আরও 2 টেবিল স্পুন পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি। মোট 8-10 মিনিট আমি বেসনটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করে নিলাম। এটা থেকে একটা সুগন্ধ বেরোতে শুরু হয়েছে, বোঝা যাচ্ছে বেসনটা ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 1 মুঠো জল ছড়িয়ে দিচ্ছি। 1/4 কাপ মতো জল আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম হাত দিয়ে। এবারে আবারও এটাকে রান্না করব মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ।
4-5 মিনিট আরও আমি মিডিয়াম টু লো ফ্লেমে বেসনটাকে ফ্রাই করে নিয়েছি। এবার আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি, তারপর এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নেব। এই বেসনের মিশ্রণটা আমি বড় একটা পাত্রে নিয়ে নিলাম, এটা এখন ভীষণ গরম, এটাকে সামান্য ঠান্ডা হতে দেব, তারপরে ফিরে আসছি। এবারে আবারও একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম কুচি, 1 মুঠো আমন্ড কুচি আর 1 মুঠো মেলন সিড বা 4 মগজ দিয়ে দিলাম। এবারে এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ফ্রাই করে নেব। তারপর বেসনের মিশ্রণে এটাকে অ্যাড করে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে এলাচের গুঁড়ো, 1/2 টিস্পুন চিনির ওই মিশ্রণটা যেটা আমি মিহি করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি হাত দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু এখনও যথেষ্ট গরম আছে, সামান্য ঠান্ডা হতে হবে, কিন্তু একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিলে কিন্তু চলবে না। চিনির মিশ্রণের সঙ্গে বেসনের মিশ্রণ কিন্তু খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে, আর গরম থাকতে থাকতেই আমাদের চেপে চেপে এইভাবে গোল গোল করে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। আমি সমস্ত মিশ্রণটা দিয়ে লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি এইভাবে গোল গোল করে। এই মিশ্রণটা দিয়ে মোট 21টা লাড্ডু তৈরি হয়েছে এই সাইজের। লাড্ডুগুলো তৈরি করে নেওয়ার পর এবার এগুলোকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আমি কাগজের মোল্ডে এগুলোকে সাজিয়ে দেব। সাথে এটুকু বলতে পারি, আমরা যেভাবে বেসনের লাড্ডুটা তৈরি করলাম, যে পরিমাণ ঘি আর ড্রাই ফ্রুটস ব্যবহার করলাম, তাতে এই লাড্ডুর স্বাদ কিন্তু দোকান থেকে কিনে আনা বেসনের লাড্ডুর থেকে কোনো অংশে কম হবে না। তৈরি হয়ে গেল বাড়িতেই খুব সহজে সেরা স্বাদের বেসনের লাড্ডু। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।